হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই হেলদি আছো এবং প্রিপারেশন কন্টিনিউ করছো WBSC DCL এর জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য। আচ্ছা, লাস্ট কিউএনএ ভিডিও দেওয়ার পর তোমরা অনেকে অনেক কোয়েরিজ জিজ্ঞাস করেছো, যে কোয়েরিজ থেকে ম্যাক্সিমাম গুলো নিয়ে আমি তোমাদের এখন আনসার দেওয়ার চেষ্টা করব। পারলে সবাই এটা ফার্স্ট টু লাস্ট দেখো, কারণ ভ্যারাইটিস অফ কোশ্চেন আছে। কিছু কোশ্চেন থেকে তোমাদের কিছু আনসার পাবে, অন্যের কিছু কোশ্চেন থেকে কিছু আনসার পাবে, তো প্রত্যেকেরই কিছু না কিছু বেনিফিট হবে। ওকে, আচ্ছা তো চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন দাদা, কাট অফ এক্সপেক্টেড কত যায়, আপনি কি WBSC DCL এ কাজ করেন? তো সেকেন্ড পোর্শনটার আনসার আগে আমি দেবো। তোমাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে দাদা কি স্যার, আপনি যে WBSC DCL এর ভিডিওগুলো দিচ্ছেন, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিংবা আপনি ক্র্যাক করেছেন কিনা। তো ফার্স্ট অফ অল বলি, WBSC DCL এবং লাস্ট ইয়ার যে WBSC TCL হয়েছিল, দুটোই আমার ক্র্যাক করা আছে। এবং আমি যে কথাগুলো বলি সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, নিজে যেভাবে যে সাকসেসটা পেয়েছি তার থেকে আমি বলি। ওকে, আচ্ছা, আমি কি এখন কাজ করছি বা কোথায় জব করছি সেটা আমি সুবিধা মতো অন্যদিন রিভিল করে দেব। এখন যদি কখনো ডেডিকেটেডলি এই চ্যানেলটাকে আরও শুরু করি তখন আমি তোমাদের রিভিল করব। ওকে, তো এখন এটাই তোমাদের বলতে পারি যে নো নিড টু ওয়ারি, তোমাদের চিন্তা করার দরকার নেই। আমি যতটা আমার এক্সপিরিয়েন্স তার থেকে তোমাদের শেয়ার করি, যা শেয়ার করি না কেন। ওকে, আচ্ছা, সেকেন্ড হচ্ছে দাদা, আই সরি, ফার্স্ট পার্টটা হচ্ছে দাদা, এক্সপেক্টেড কাট অফ কত যায়। আচ্ছা, এক্সপেক্টেড কাট অফ, দেখো যে কাট অফ, এটা WBSC DCL কিংবা TCL কেউই দেয় না। তো এটা যদি RTI কেউ করে তাহলে জানতে পারে। আচ্ছা, RTI-এর একটা পেপার আমার কাছে আছে, 19-এর আগে যে পেপারটা হয়েছিল, বাট আমি তোমাদের বলি 19-এর সঙ্গে এর কম্পেয়ার করো না। বাট 19-এর যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেখানে তোমাদের বলছি 65%, যদি তুমি ঠিকঠাক করে করে আসতে পারো 100% কারেক্ট, তো তোমার একটা গুড চান্স থাকবে। আচ্ছা, লেখার মার্কসটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যারি করে, ইন্টারভিউ খুবই কম মার্কস থাকে। আচ্ছা, সিপিটির মার্কসটাও অ্যাড হয় যদিও, তো লেখা যতটা সম্ভব ক্যারি করা যেতে পারে সেটাই ভালো। ওকে, তো 65% লাস্টবারের কোশ্চেন ওয়াইজ বলছি। এবার কোশ্চেন পেপার আরও হার্ড হতে পারে কি ইজি হতে পারে, ইজি হওয়ার চান্সেস বলতে পারো একদমই কম। ওকে, আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দাদা, অফিস এক্সিকিউটিভের পোস্টের কম্পিউটার সার্টিফিকেট কি ইউজ কম্পিউটার সার্টিফিকেটটা কি কি চলবে? আচ্ছা, এখানে প্লিজ দাদা আনসার দিয়ে, আচ্ছা ইউজ সার্টিফিকেট এর নাকি আমি আনসার দিয়েওছি আই থিঙ্ক ইউটিউবে। তো ইউজ কম্পিউটার সার্টিফিকেট চলে না নর্মালি, কারণ আমি নিজে দেখেছি তাই বলছি, মানে ইন্টারভিউর সময় ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তো এটাই বলতে পারি। আচ্ছা, তোমাকে যে নোটিফিকেশান ছিল সেখানে যে কোয়ালিফিকেশানে কম্পিউটারের ক্রাইটেরিয়া সেটা তোমাকে এখানে একবার দিচ্ছি, এবং নোটিফিকেশান থাকলে তুমি সেটা পুরোপুরি দেখে নিতে পারো, যদি না থাকে আমাকে তুমি কমেন্ট করো, আমি তোমাকে PDFটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখানে যেটা মেন মেন আমি যেটা বলে দিচ্ছি যতটা আমার মনে আছে, কি ও লেভেল, আচ্ছা ডুয়েক থেকে করে থাকলে হবে, কোনো কম্পিউটারের কোর্স যেটা তো আছে ওটা করা থাকলে হবে, আদারওয়াইজ কোনো সাবজেক্টে অ্যাটলিস্ট 1 বছর তোমাকে থাকতে হবে। যারা বিটেক করে তাদের সেমিস্টার, দুটো সেমিস্টার অ্যাটলিস্ট থাকতে হবে, তো ম্যাক্সিমাম বিটেকে দুটো সেমিস্টার থাকে। ওকে, সো তারা এলিজিবেল আছে আর কি। তবুও তোমরা কোয়ালিফিকেশান যেটা এইখানে ভিডিও পজ করে পড়তে পারো, আদারওয়াইজ কোয়ালিফিকেশানের যে এই সরি নোটিফিকেশান যে PDF আছে সেখানে কোয়ালিফিকেশানটা ভালো করে একবার দেখে নিও। ওকে, তারপর কোথাও বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা, তারপর যে দাদা BSc ইলেকট্রনিক্স, আমি আচ্ছা কমেন্টগুলো আমি স্ক্রিনশট নিয়েছি, তো ঠিকঠাক তোমরা বুঝতে পারছো কি জানি না, একটু হেজি হয়ে গেছে, সরি ফর দ্যাট। আচ্ছা দাদা, BSc ইলেকট্রনিক্স আমি কম্পিউটার SC পাসে ছিল, আচ্ছা আমি এলিজিবেল, প্লিজ রিপ্লাই। কম্পিউটার BSc ইলেকট্রনিক্স, আচ্ছা তোমার যে কোনো স্ট্রিমই থাকুক না কেন, যদি অ্যাটলিস্ট পাসে থাকুক আর যাই থাকুক, অ্যাটলিস্ট 1 বছর যদি তোমার কোনো সাবজেক্টে থাকে, হ্যাঁ 6 মাস 6 মাস করে কিংবা 1 বছর, হ্যাঁ আচ্ছা, তো সেটা তোমার কাউন্ট হবে আর কি। ওকে, এটাই আমি বলতে পারি। আচ্ছা, DI এর ভিডিও কোন স্যার, অবশ্যই করব, নোটিফিকেশানে বেরোতে দাও। আচ্ছা স্যার, 2019-এর কোশ্চেন পেপারটা দিলে ভালো হয়। আচ্ছা, 2019-এর কোশ্চেন পেপার আই থিঙ্ক সবার কাছে থাকার কথা। আচ্ছা, কার কার কাছে নেই একটু কমেন্ট করো, যদি অ্যাটলিস্ট 20-25 জনের নেই এরকম হয় তো আমি তখন তোমাদের কোশ্চেন পেপারটা দিয়ে দেবো কোনো একটা ভিডিও নিচে লিঙ্কে। ওকে, তো প্লিজ যদি কোশ্চেন পেপার কারোর কাছে না থাকে তারা কমেন্ট করো, যদি কারো কারো চাই
আচ্ছা, আশা করি সবার কাছে আছে, তুই একজন বাদে। তবু যদি চাই তো আমাকে কমেন্ট করো। WBSETCL 2018-এর কোশ্চেনটা ইজি ছিল, 2019 বেশ টাফ ছিল ডিআইগুলো। অফকোর্স 2018 কি 19-এর আগে যে এক্সামগুলো হয়েছে কোশ্চেন তুমি ট্যালি করো, মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, মানে অনেকটাই ডিফারেন্স করে দিয়েছে ডিআইগুলো স্পেশালি। ওকে, এবং ইংলিশ পোর্শনটা বলো, যে কোনো পোর্শন, আমার মনে হয় রিজনিং পোর্শনটা ইজি দেখেছিল। ওকে আচ্ছা, মিনিস্ট্রি অফ এইচআরডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার আন্ডার সিআর অ্যাক্ট 1957। আচ্ছা, এইটা এই কোশ্চেনটা, এটার এই কম্পিউটার সার্টিফিকেট এটার ব্যাপারে আমি দেখিনি, তোমাকে তাহলে দেখতে হবে, দেখে তোমার আনসার দিতে হবে। বাট তুমি কাইন্ডলি কোয়ালিফিকেশান যেটা আছে সেটা সেখানে যাও, যে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়াগুলো আছে কম্পিউটার সেগুলো একবার পড়ে নাও, সেটা যদি না বুঝতে পারো সে কোনো পয়েন্ট তাহলে আমাকে জিজ্ঞাসা করো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো তোমায়। স্যার, ওয়েন উইল স্টার্ট এক্সাম? এটা অনেকবার বলেছি যে যে একটা পার্টিকুলার ডেট এর মধ্যে এক্সামটা যে কোনো সময় কন্ডাক্ট করতে পারে ওরা, তোমরা প্রিপারেশন করতে থাকো। ওই এক্সাম কব তক হোগা? আচ্ছা, বলে দিয়েছি। থ্যাংক ইউ দাদা ফর দিস ভিডিও স্ট্র্যাটেজি, ইম্পর্টেন্ট টপিক্স উপর ভিডিও দিন, ওয়েলকাম। এটা আমি স্ট্র্যাটেজি ভিডিও এটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি সময় হলেই। আচ্ছা দাদা, কোশ্চেন এমনিতেও টাফ ছিল, ডিআই পার্টটা মেনলি, আর কত টাফ দেবে? সিজিএ লেভেলের এই কোশ্চেন ছিল। আচ্ছা, এটা একদমই ঠিক, 2019-এ ডিআই লেভেল খুবই টাফ ছিল, বাট এর থেকেও টাফ হতে পারে, যেটাকে চ্যাপ্টার বেসড ডিআই বলে। যারা ব্যাংকের পিও লেভেলের প্র্যাকটিস করে তারা জানে সেই লেভেলের ডিআইও কিন্তু বা দিতে পারে, অসম্ভব কিছু না। কারণ রি এক্সামে নর্মালি কোশ্চেন টাফ হয়, আর লাস্ট ইয়ার টাফ তো এমনিতেই হয়েছিল। আচ্ছা, টাফ নাও হতে পারে, বাট আমি বলছি ফর দ্য সেফটি তোমরা চ্যাপ্টার বেসড ডিআইগুলো প্র্যাকটিস করে রাখবে, বাট সিঙ্গেল ভ্যারিয়েবল যে ডিআইগুলো ওগুলো বেশি করে প্র্যাকটিস করো, যাতে ওইগুলো হাতছাড়া না হয়। ওকে আচ্ছা, মিনিস্ট্রি অফ এইচআর, আচ্ছা এই কোশ্চেনটা আই থিঙ্ক আনসার দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। থ্যাংকস দাদা, ভিডিওটা দিয়ে খুব ভালো করেছেন, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা দাদা, তুমি ওইর জন্য মক কোশ্চেন পেপার প্রোভাইড করাতে পারবে ডেইলি প্র্যাকটিসের জন্য? তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এইটা ডেইলি আমি এই মুহূর্তে করাতে পারবো কিনা বলতে পারছি না, বাট নোটিফিকেশান আসার পর, আদারওয়াইজ এপ্রিলের পর থেকে আমি ডেইলি কিছু না কিছু কোশ্চেন দেওয়ার ট্রাই করবো সময় করে। ওকে, বাট নাও সময় হবে কিনা আমি বলতে পারছি না। আচ্ছা, জেওটি কাট অফ কেমন হবে এইটার ব্যাপারে আমাকে একটু ট্যালি করতে হবে, আমার এই মুহূর্তে আইডিয়া নেই, জেওটি সম্বন্ধে আমি ট্যালি করিনি, কারণ আমি অফিস এক্সিকিউটিভ এক্সাম দিয়েছিলাম তো সেই হিসাবে। কিন্তু আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার বিটেক করা আছে ইলেকট্রিক্যালে। যাই হোক, জেওটি কোশ্চেন পেপার দিলে ভালো। আচ্ছা, এইটা আমি তোমাদের বলছি, জেওটির কোশ্চেন পেপার যদি কারো লাগে তারা নিচে কমেন্ট করো, আমি দেখবো, খুঁজে পেলে কিংবা আমার কাছে যদি কোনো রকমভাবে কেউ প্রোভাইড করে আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা, ওকে ওকে, তো এই ছিল কোশ্চেনস তোমাদের, থ্যাংক ইউ। আশা করি তোমাদের এই ভিডিও থেকে কিছু না কিছু বেনিফিট হয়েছে, আরও যদি কিছু কোশ্চেন্স করার থাকে তোমরা করতে পারো। আচ্ছা, কোশ্চেন পেপার কারো চাইলে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, নেক্সট স্ট্র্যাটেজি ভিডিও তোমরা অনেকে বলছো, আমি এটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।